আমরা ইউরোপের সর্বশেষ প্রান্ত কাবু ডারোকাতে আসছি। এটা হচ্ছে মনুমেন্ট সর্বশেষ প্রান্তে আসতে পেরে খুবই ভালো লাগতেছে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, সকালে ভালোই ছিল, 40 কিলোমিটার আসার পর এটা এই অবস্থা ধারণ করেছে। আপনাকে দেখাচ্ছি এখানে যা যা রয়েছে, এখানে বিশেষ করে দেখার জন্য অনেক কিছুই রয়েছে। যেহেতু কুয়াশা ঠান্ডা তেমন না, তারপরও ভালোই লাগতেছে। কুয়াশা না হলে তো সাগরের প্রান্ত দেখা যাচ্ছে, অর্থাৎ আটলান্টিকের ওই পারে মেক্সিকোর কিছু অংশ রয়েছে, আমেরিকার ক্যালিফোর্নিয়া রয়েছে। এখানে এই আটলান্টিকের এই পারেই দেখতেছেন আপনার বেড়া দেওয়া ওই পারে রয়েছে। আর এই হচ্ছে মনুমেন্ট এন্ড অফ ইউরোপ কাবুডারোকা মনুমেন্ট। এখানে লেখা রয়েছে, নিজেও বলতেছেন আমরা, যে রোটারি ক্লাব, রোটারি ইন্টারন্যাশনাল এটা মার্ক করে রেখেছে 1905 থেকে 1980 কি লেখছে নিজে বুঝতে পারছি। রোটারি ইন্টারন্যাশনাল এটা পোল হ্যারিস, রোটারি ক্লাব অফ সিনত্রা এটা এখানে এস্টাবলিশ করেছে, মার্ক করে সুযোগ কথা এন্ড অফ ইউরোপ এটা তারা মার্ক করে রেখেছে রোটারি ইন্টারন্যাশনাল। আমরা এগুচ্ছি মনুমেন্টের দিকে। এটা হচ্ছে এন্ড অফ ইউরোপ কাবুডারোকা মনুমেন্ট, এবং এখানে অনেক লোক আসে যে দেখতেছেন। এটার মূল থিওরি হচ্ছে ইউরোপের স্থলভাগের শেষ প্রান্ত, অন্য প্রান্তে এখানে আটলান্টিকের শুরু, এই দেখেন আটলান্টিকের শুরু, এবং আটলান্টিকের ওই পারে আমেরিকা রয়েছে, মেক্সিকোর কিছু অংশ রয়েছে যেটা অনেকে বলেছে, প্লাস আপনার ক্যালিফোর্নিয়াও রয়েছে। সুতরাং এটা এখানে যারা আসে যেহেতু আমরা এখন আসছি কুয়াশার মধ্যে, সাগর দেখা যাচ্ছে না, খুবই ঢালু রয়েছে, ক্লিফ এজ রয়েছে, সুতরাং মানে এই মুহূর্তে দেখানো যাচ্ছে না, কিন্তু এটা দেখাতে পাচ্ছি যে এটা হচ্ছে এন্ড অফ ইউরোপ কাবুডারোগা, ইউরোপের স্থলভাগের সর্বশেষ প্রান্ত, এবং ওই এইখানে আটলান্টিকের শুরু, ইউরোপের স্থলভাগের শেষ প্রান্ত আর আটলান্টিকের শুরু, আটলান্টিকের ওই পারে আমেরিকা, অর্থাৎ ইউরোপ থেকে আমেরিকা যাওয়া এই আটলান্টিক পাড়ি দিলেই। যদিও অনেক দূর রাস্তা, কিন্তু আটলান্টিকের রাস্তা পাড়ি দিলেই। আজকে এই পর্যন্তই, আবারও অন্য ভিডিওতে আপনাদেরকে আমাদের সফরের অংশ দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।